Are you happy? Yes. Why? You are going for shopping? Yes. For what? What? For Bangladesh? Yes. Yes. We are all happy. Yes. Yes. Jodi tumi Deutsche bolo tahole kibhabe bolte hobe ma? Tumi je happy seta ki bolte hoy Deutsche? Jor bolo. Es bin glücklich. Warum? So, sie sind glücklich? Ja. Genau. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর কিছুক্ষণ আগে আমার মেয়ের বাংলাদেশে যাওয়ার বিষয়ে একটা কথা শুনছিলেন। হ্যাঁ, ভিডিওটা লাস্ট ইয়ারের, আর আমরা লাস্ট ইয়ারে বাংলাদেশে গিয়েছিলাম। তো অনেকদিন আমি ভিডিও দিতে পারি নাই, কেন দিতে পারি নাই সেটা না হয় অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো। বাংলাদেশে যাওয়ার জন্য আমরা হ্যানোভারে গিয়েছিলাম শপিং করতে। তো সেই শপিং সেন্টার বা শপিংগুলো দেখতে দেখতে আমি আপনাদেরকে আরও কিছু ইনফরমেশান দিব যে জার্মানি এত ব্যয়বহুল একটা দেশ হওয়া সত্ত্বেও আমরা কীভাবে জীবনযাপন করে কিছু টাকা মাসে এবং বছরে বেশ ভালো অ্যামাউন্টের টাকায় আমরা সেভ করি। তো আপনাদেরকেও সেই টিপসগুলো আমি জানাতে চাই। আমাদের মাসের বেশিরভাগ টাকাটা ব্যয় হয়ে যায় বাসা ভাড়ার পিছনে। তো আমরা চুজ করেছি কান্ট্রি সাইডে বাসা নেওয়ার জন্য এবং আমরা সেখানেই থাকি, কারণ সিটিতে যদি আমরা বাসা নেই সেক্ষেত্রে বাসা ভাড়াটা অনেক বেশি পড়ে যায়। তো কান্ট্রি সাইডে তুলনামূলকভাবে বাসা ভাড়াটা কম, এবং আমরা চুজ করেছি অ্যাপার্টমেন্ট সিস্টেম যে বাড়িগুলো সেখানে বাসা ভাড়া নেওয়ার, কারণ হাউস যে বাসাগুলো, হাউস সিস্টেম যে বাসা, সেগুলো তো বাসা ভাড়া অ্যাপার্টমেন্টের বাসা ভাড়া তুলনামূলকভাবে অনেক বেশি। বাসা ভাড়ার পরে আসে খাবার দাবার। তো খাবার দাবারের মধ্যে থাকে মান্থলি বাজার এবং উইকলি বাজার। তো উইকলি যে বাজারটা থাকে সাধারণত আমরা শনিবারে গিয়ে থাকি, কারণ এখানে মোস্ট অফ দ্য গ্রসারি স্টোরগুলোতে স্যাটারডে ইভিনিংয়ে অনেক অফার থাকে। তো নর্মাল উইক ডেজগুলোতে সাধারণত সেই অফারগুলো থাকে না, যে কারণে শনিবারে বাজার করলে অনেক অল্প টাকার মধ্যে অনেক বেশি বাজার নিয়ে আসা যায়। আর মান্থলি বাজার যেমন চাল ডাল বা শুকনো যে খাবার দাবারগুলো থাকে সেগুলো আমরা করি অনলাইনে, কারণ আমরা যেহেতু বাঙালি বা এশিয়ান ফুডের উপর বেশি নির্ভরশীল। তো এই জিনিসগুলো সাধারণত অনলাইনে বিভিন্ন সময়ে আমরা অফার পাই, তো ওই অফারগুলো অনুযায়ী আমরা একটু বেশি অ্যামাউন্টে এই খাবারগুলো কিনে রাখি। যেগুলো যদি খুচরা মার্কেটে আমরা কিনতে যেতাম তাহলে হয়তো এগুলোর দাম অনেক বেশি পড়তো। আর জার্মানিতে বাংলাদেশি মাছ মাংস বা তরিতরকারির বেশ চড়া দাম, যে কারণে আমরা রেগুলার যে ভেজিটেবলস বা ফিশ বা চিকেন এখানে পাওয়া যায় আমরা সেগুলোই চুজ করি। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক টাকা সেভ হয়। আর ম্যাক্সিমাম টাইমে যেটা দেখা যায় বাসায় আমার রান্নাবান্না করা হয়, বাইরে আমরা খুব একটা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি না, ওটা মান্থলি করা হয়। তবে এখানকার খাবার যেহেতু হালালের একটা বিষয় থাকে, এই কারণে বেশিরভাগ সময় দেখা যায় আমরা বাসাতে রান্না করা খাবারগুলোই বেশি প্রেফার করি। খাবারের পরে আসে কাপড় চোপড়। তো কাপড় চোপড় সাধারণত আমরা কিনি প্রত্যেকটি সিজনের শেষে, যেমন শীতপ্রধান দেশ জার্মানি, তারপরেও এখানে সামার থাকে। তো যখন সামার শেষ হয়ে যায় তখন দেখা যায় মার্কেটে বেশ ভালো অ্যামাউন্টের একটা অফার থাকে, বা যখন শীত শেষ হয়ে যায় তখন শীত শেষেও একটা অফার থাকে, এবং ওই অফারে চেষ্টা করি আমরা অন্য সিজনের কাপড়গুলো কেনার। এতে হয় কি, নর্মাল রানিং সিজনে যখন আমরা কাপড় কিনতে চাই দেখা যায় ওই কাপড়টাই অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়, বাট যখন সিজন শেষ হয়ে যায় এবং ভালো অফার থাকে তখন দেখা যায় যে 50-60% বা 70%ও অফার পাওয়া যায়। তো তখন ওই সেম জিনিসেরই দামটা অনেক কমে পাওয়া যায়।
এরপরে ট্রান্সপোর্ট, মোস্টলি আমরা যেটা ইউজ করি পাবলিক ট্রান্সপোর্ট আর সাইকেল। শনিবারের দিনটা সাধারণত আমরা বেছে নেই সবাই একসাথে বাহিরে যাওয়ার জন্য এবং শপিং বা অন্যান্য কোনো কেনাকাটা থাকলে, কারণ শনিবারে একটা টিকিট পাওয়া যায় যেটাকে ফ্যামিলি টিকিট বলে। সে টিকিটটা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সবাই এক টিকিটে আমরা শহরে যাওয়া আসা সারতে পারি। আর সাইকেলে সাধারণত শর্ট ডিস্টেন্সে আমার ছেলে এবং আমার হাজবেন্ড যাওয়া আসা করে, যেটার তো কোনো খরচই নেই। আর স্কুলে যেহেতু প্রতিদিন যেতে হয় এ কারণে আমার ছেলে মান্থলি টিকিট ইউজ করে, তো মান্থলি টিকিট অবশ্যই সাশ্রয়ী প্রতিদিনের টিকিট করার চেয়ে। আর দেখা যায় যে বাসার আশেপাশেই গ্রসারিজ বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এগুলো থেকে যায় জার্মানির কান্ট্রি সাইড হলেও, তো এগুলো সাধারণত পায়ে হেঁটেই মানুষ সেরে ফেলে, আমরাও তার ব্যতিক্রম না। আমরাও দেখা যায় যে শর্ট ডিস্টেন্সে সাধারণত চেষ্টা করি পায়ে হেঁটে কাজগুলো শেষ করার, যে কারণে আমাদের ট্রান্সপোর্টে আমাদের খরচ খুবই কম। আর ইউরোপ মানে ইয়ারলি ট্যুর, তো ইয়ারলি ট্যুরের জন্য যে প্ল্যানটা করা হয় সেটা সাধারণত 6 মাস আগে থেকেই আমরা করি। 6 মাস আগে থেকে যদি হোটেল বুকিং বা ট্রান্সপোর্ট বুকিং দেই তাহলে অনেক অল্প টাকার মধ্যেই সেটা পাওয়া যায়। আর ওই প্ল্যান অনুযায়ী যদি আমরা বেড়াতে যাই তাহলে দেখা যায় যে আমাদের খুব কম খরচের মধ্যে আমরা আমাদের মনের মতো ডেস্টিনেশনে গিয়ে ঘুরে ফিরে খেয়ে দিয়ে চলে আসতে পারি। আর এই বিষয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, যে কিভাবে অল্প খরচে আমরা ইউরোপ ট্যুর দিতে পারি। আপনারা যারা এখনও ওই ভিডিওটি দেখেননি দয়া করে ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে দেখবেন কত অল্প খরচে মনের শখ মিটিয়ে আমরা এদিকে ওদিকে ঘুরতে পারি। আর আমরা যেহেতু বাংলাদেশি, বাংলাদেশে যেতে তো ইচ্ছে করবেই, তো দেখা যায় যে অফ সিজনগুলোতে সাধারণত চুজ করি বাংলাদেশে যাওয়ার জন্য, যেমন ডিসেম্বর মাস বা ঈদের সময়ে মোস্ট অফ দ্য বাংলাদেশিরা বাংলাদেশে যান, তো ওরকম সময়ে দেখা যায় যে প্লেনের ফেয়ারটা অনেক বেশি থাকে। আর যাওয়ার জন্য অনেক আগে থেকেই টিকিটের প্ল্যান করি বা টিকিট কাটার চেষ্টা করি, তো এতে দেখা যায় যে নর্মাল যে সময় যাই সে অনুযায়ী অফ সিজনে গেলে প্লেন ফেয়ারটা একটু কম পাওয়া যায়। ইলেকট্রিক বিল একটা বিশাল খরচ, আর এখানে সাধারণত ইয়ারলি ইলেকট্রিক বিলের রিভিউ হয়, আর এখানে কোম্পানি অনুযায়ী বিল ডিফার করে যে কোন প্যাকেজকে কত কোম্পানি কোন অফার করছে সেই অনুযায়ী আমরা সিলেক্ট করি। তো ইলেকট্রিক বিল কমানোর জন্য আমি বা আমার ফ্যামিলি মেম্বাররা কিছু টিপস অ্যাপ্লাই করি, যেমন আমাদের এখানে আমরা হেল্পিং হ্যান্ড ছাড়া আমরা নিজেরা নিজেদের কাজ ম্যানেজ করি মেশিনের সাহায্যে। তো আমরা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ওয়াশিং মেশিন বা ডিশ ওয়াশার বা ইলেকট্রিক গ্যাজেটগুলো ইউজ করি, তো এগুলো সাধারণত রাতের দিকে ইউজ করলে দিনের চেয়ে বিল কম আসে। এবং বিল কমানোর আর একটা বড় টিপস হচ্ছে যে সবাই মিলে যদি আমরা একটা রুম ইউজ করি, যেমন টিভি দেখার ক্ষেত্রে বা এন্টারটেনমেন্টের টাইমে আমরা সবাই মিলে একটা জায়গায় বসে একটা অনুষ্ঠানে দেখলাম, ঘরে ঘরে আমাদের যেরকম টিভি বা ওরকম ইন্টারনেট কানেকশন এগুলো যদি আমরা ইউজ না করি তাহলে বিল কিন্তু অনেক কম আসবে। সবশেষে আসে বিনোদন, তো বিনোদনের জন্য আমাদের কিছু বাজেট থাকে, যেমন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঘুরতে ফিরতে যাই বা সপ্তাহে প্রতি সপ্তাহের শুক্রবারে রাতে আমরা বাচ্চাদেরকে নিয়ে চেষ্টা করি ওদের পছন্দ মতো কোনো মুভি বা ওদের পছন্দের কোনো অনুষ্ঠান একসাথে বসে দেখার, যেগুলো আমরা বিনা খরচে শুধু বাসায় বসে আমাদের আয়ত্ত এবং সাধ্যের মধ্যেই দেখা যায় যে সেগুলো আমরা সারতে পারি। এবং বাসায় আমরা কিছু চিপস বা খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করে রাখি যেন আমাদের ওই খারাপ লাগাটা না থাকে যে আমরা সিনেমা হলে গিয়ে আমরা আমাদের পছন্দের মুভিটা দেখতে পেলাম না। আর এখানে যেহেতু ল্যাঙ্গুয়েজের বিশাল একটা ব্যারিয়ার আছে, তো আমরা আমাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আমরা বাসায় বসে আমরা আমাদের পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে পারি।
বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে বাসার আশেপাশে ছোট বড় অনেক প্লে পার্ক থাকে। বাচ্চারা প্রায় প্রতিদিনই নিচে গিয়ে সেই প্লে পার্কগুলো ইউজ করে খেলাধুলা বা তাদের যে এন্টারটেনমেন্ট সেগুলো করতে পারে। আর প্রতি স্যাটারডেতে আমরা বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হই, শপিং যদি থাকে সেগুলো সারি। তো দেখা যায় বাচ্চারা প্রতি সপ্তাহে মা বাবার সঙ্গে সময়টাও কাটাতে পারছে বা আমাদের সঙ্গে ডে টু ডে লাইফের যে আমাদের জার্নি সেগুলোকেও এনজয় করতে পারে এবং তাদের একটা খুব ভালো এক্সপিরিয়েন্স তারা নিজেরা গেইন করতে পারে। জার্মানিতে বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশন অনুযায়ী এখানে সেল দেয়, যেমন ক্রিসমাসের একটা সেল যায়, সামারের একটা সেল থাকে, উইন্টারে একটা সেল থাকে, ইস্টারে একটা সেল থাকে, ব্ল্যাক ফ্রাইডেতে সেল থাকে, তো নিউ ইয়ারে সেল থাকে। এই ধরনের বিভিন্ন টাইমে বিভিন্ন সেল থাকে। তো সাধারণত দেখা যায় সেলে আমরা বিভিন্ন যে প্রাইসগুলা ডিফার করে যে কত পার্সেন্ট দিবে, তো নর্মাল রেগুলার প্রাইসের চেয়ে এইসব সেলে সাধারণত প্রাইসটা বেশ কম পাওয়া যায়। এবং ওই রকম টাইমগুলোতে যদি আমরা পণ্য কিনি বা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনি, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু অনেক টাকা বাঁচাতে পারি। লিস্ট ছাড়া যদি আমরা বাজার করতে যাই, দেখা যায় অনেক অপ্রয়োজনীয় জিনিস আমরা ব্যাগে তুলে নিই। তো এই কারণেই আমরা বাজারে যাওয়ার আগে ছেলে মেয়েকে নিয়ে একসাথে পরিবারের সবাই বসি, কার কতটুকু প্রয়োজন, কার কী লাগবে, এই অনুযায়ী আমরা একটা লিস্ট বানাই, সেই অনুযায়ী আমরা বাজারে যাই এবং শুধু প্রয়োজনীয় জিনিসটুকুই আমরা কিনতে পারি। এবং যে কারণে কিছু টাকা ওখানেও কিন্তু সেভ করা যায় শুধু লিস্টিংয়ের মাধ্যমে। ট্রিটমেন্টের জন্য আমরা এখানে ইন্স্যুরেন্সের আওতাভুক্ত। তো এখানে দুই ধরনের ইন্স্যুরেন্স আছে, পাবলিক এবং প্রাইভেট। পাবলিক ইন্স্যুরেন্সের আওতাভুক্ত আমরা, আর প্রাইভেট ইন্স্যুরেন্সে সাধারণত একটু খরচটা বেশি, যে কারণে আমরা চারজনের ফ্যামিলি মেম্বার হলেও আমরা পাবলিক ইন্স্যুরেন্সের আওতায় দেখা যায় যে অনেক কম খরচের মধ্যে আমাদের ট্রিটমেন্টটা আমরা সারতে পারি। জার্মানির শীতপ্রধান দেশ হওয়ায় হিটিং আমাদের আরও বিশাল একটা কস্ট। হিটিং কস্ট কমানোর জন্য আমরা রাতের বেলা সাধারণত সব ঘরে ঘরে হিটার ইউজ করি না, আর 1-5 পর্যন্ত একটা মিটার থাকে যেখানে আমরা সাধারণত 2 বা 3 যদি দিয়ে ইউজ করি হিটারটা, তখন আমাদের হিটিং কস্ট একটু কম পড়ে। আর যখন আমরা কমন কোনো কিছু দেখি, যেমন টিভি একটা ঘরে বসে আমরা সবাই দেখি, তখন আমরা বাকি ঘরগুলোর হিটার বন্ধ করে রেখে শুধু ওই স্পেসিফিক রুমের হিটারটা আমরা অন করে রাখি। তো এরকম বিভিন্ন টিপস অ্যাপ্লাই করে আমরা হিটিং কস্ট কমাতে পারি। এছাড়াও আমরা প্লাস্টিকের পানি বা কিছু কোল্ড ড্রিঙ্কসের বোতল যেগুলো রিসাইকেল করা যায় সেগুলো আমরা কালেক্ট করি, জমাই ইউজের পরে, এবং যখন আমরা গ্রসারি করতে যাই ওই বোতলগুলো রিসাইকেল করার জন্য যদি আমরা দেই, তখন আমরা প্রত্যেক বোতলের জন্য 25 সেন্ট করে রিফান্ড পাই, যেগুলো যে টাকাটা আমরা আসলে গ্রসারি করার সময় ইউজ করতে পারি, এবং এভাবেও কিছু টাকা সেভ করা যায়। আমি এখানে অ্যাজ এ হোল সব কিছু কাভার করার চেষ্টা করেছি, যে আমি কিভাবে এখানে জীবনযাপন করি বা কতটুকু আমি প্ল্যান করে চলতে পারি। তবে আপনারা যদি চান আমি স্পেসিফিক পোর্শন অনুযায়ী আপনাদেরকে আমি আরও ডিটেলে বলতে পারবো যে আমি স্পেসিফিকলি কিভাবে প্ল্যান করে ওই সেক্টরগুলোতে আমি টাকা সেভ করছি। তো আমার মনে হয় আপনাদের এই টিপসগুলো কাজে লাগবে। এখানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, আপনারা যদি আপনাদের কোনো ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান আমার সাথে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও জানতে চাই আমার ভিউয়ার্সরা কেমন করে টাকা সেভ করে, কারণ শেখার আসলে কোনো শেষ নেই, আমিও শিখবো আপনাদের কাছ থেকে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে এসেছি, তো ভুল ত্রুটি অনেক কিছুই থাকতে পারে,
আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট ভিডিওতে আপনারা আরও কিছু যদি জানতে চান আমাকে কমেন্টে জানাবেন।